there's no one else who loves me like you used to. Sometimes we're not ourselves, there's no one I can turn to. Assalamualaikum viewers. বহু দিন ধরে ইউটিউবে কোনো নতুন ভিডিও আপলোড করছি না, নিজের ব্যস্ততার কারণে খুবই ব্যস্ত আছি, এই কারণে পারছি না কোনো নতুন ব্লগ দিতে। তাই আজকে উপস্থিত হয়ে গেলাম আর আজকে আপনাদেরকে দেখাবো সিঙ্গাপুরের একটা আকর্ষণীয় একটা জায়গা, মেরিনাবে স্যান্ডস। অর্থাৎ আপনারা যদি কেউ সিঙ্গাপুর ট্যুরিস্টে আসেন অবশ্যই মেরিনাবে থেকে ঘুরে যাবেন, কারণ মেরিনাবে এত সুন্দর জায়গা যা আপনি নিজ চোখে না দেখলে বুঝবেন না। এখানে রয়েছে কাসিনো, রয়েছে সিঙ্গাপুর ফ্লায়ার, রয়েছে এসপ্ল্যানেড বিল্ডিং, রয়েছে মার্লিয়াম লায়ন, সব কিছু ঘিরে এই জায়গাটি অনেক সুন্দর। তো এখন আমরা ড্রাইভিং শুরু করলাম মেরিনাবে যাওয়ার জন্য, লেটস গো। হ্যালো ভিউয়ার্স, ফাইনালি আই এম হিয়ার অ্যাট মেরিনাবে স্যান্ডস সিঙ্গাপুর। জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর, আমি চেষ্টা করব প্রতিটি জায়গা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে। স্ক্রিনে আপনারা এখন যে যা দেখবেন প্রত্যেকটি জিনিসের সাথে আমি এখন পরিচয় করিয়ে দেবো। এটা হচ্ছে মার্লিয়াম লায়ন, এই সিংহটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে মার্লিয়াম লায়ন। এটা হচ্ছে সিঙ্গাপুরের একটা প্রতীক। আর যে ছোট্ট যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লেক, এই লেকটার আশেপাশে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং এবং অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আর এই যে 56তলা হোটেল, এই হোটেলটা হচ্ছে 56তলা লাক্সারি হোটেল অথবা এমবিএস বিল্ডিং। এখানে এই হোটেলটা টোটালি 56তলা। আর এই যে গোল যে চাকাটা দেখছেন এটার নাম হচ্ছে সিঙ্গাপুর ফ্লায়ার। ইচ অ্যান্ড এভরি পিপল $35 এখানে, যদি কেউ উঠতে চান $35। আর এটা হচ্ছে মেরিনাবের আশেপাশে ভিউয়ার্স। এই মার্লিয়াম লায়নের হিস্ট্রি অনেক 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 বড়, যেটা এই ব্লকের মধ্যে আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। তবে এটাই বলে রাখছি এটা হচ্ছে সিঙ্গাপুরের একটা প্রতীক, এই সিংহটা, নিচের অংশ মাছ এবং উপরের অংশ সিংহ। আর লাক্সারি হোটেলে উপরে রয়েছে একটি জাহাজ, জাহাজের মতো দেখতে, পাশে রয়েছে একটা শাপলা এবং সিঙ্গাপুর ফ্লায়ার। আমি 3 বার উঠেছি এই সিঙ্গাপুর ফ্লায়ারে টোটাল। অনেক অনেক শরণার্থী এখানে ঘুরতে আসে, যারাই সিঙ্গাপুর ঘুরতে আসে তারা এই মেরিনাতে অবশ্যই আসে। তা আপনারাও যদি কখনও কেউ আসেন সিঙ্গাপুরে অবশ্যই মেরিনাতে ঘুরতে আসবেন, অনেক সুন্দর একটি জায়গা, উপভোগ করতে পারবেন, দেখার মতো একটি জায়গা। বিশেষ মনে রাখবেন আপনি যদি কখনও সিঙ্গাপুরে আসেন, যদি মেরিনাবে স্যান্ডস যদি মিস করেন তাহলে আপনার সিঙ্গাপুর আসাটা একটা বৃথা। তাই আমার রিকোয়েস্ট অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন, জায়গাটা অনেক বেশি সুন্দর। আর এখানে যে লেকগুলো রয়েছে দেখুন কত সুন্দর, একটি নৌকা গোল অনেক সুন্দর, এটা আমি আমার লাইফে প্রথম দেখলাম এই বোটটি, এরকম আমি আর কখনো দেখিনি। আমি জানি না এটার প্রাইস কত, মানে এটা রেন্টাল নাকি পার্সোনালভাবে আমি জানি না। তো ইফ এটা যদি রেন্টাল হয়ে থাকে অবশ্যই এটা অনেক এক্সপেন্সিভ হবে, মেবি পার আওয়ার অর পার মিনিট, আই ডোন্ট নো। তো বিশ্বাস চলুন আমরা এই এই নৌকাগুলোতে এখন উঠবো, চেষ্টা করবো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে। আমি আমার আগের ক্লিপে এই ঝর্ণাটি, এই পানির যে খেলাটা ঝর্ণাটা আমি আপনাদেরকে দেখিয়েছি, আবারও দেখুন অনেক সুন্দর। তো ভিউয়ার্স লেটস গো দ্য ইনসাইড আ বোট। ইয়া আমরা এই বোটে উঠেছি, এই বোটটার প্রতিটি পার পার্সন টিকিট হচ্ছে $25 করে, সিঙ্গাপুর $25, ওয়ান আওয়ার ট্রাভেলিং। এই পুরো লেকটাই আমাদেরকে ঘোরার সুযোগ আছে এখানে। আমরা এই বোটটাতে রয়েছি, চলে এলাম আবার উপরে সিঙ্গাপুর মার্লিয়াম লায়নের সামনে। সিঙ্গাপুর আসলে এই জায়গাটা অনেক ভেরি বিউটিফুল, অনেক অনেক সুন্দর। আমি এই জায়গাটাতে অনেকবার এসেছি, অনেকবার
এখানে রয়েছে ক্যাসিনো, রয়েছে মার্লিয়াম লায়ন, রয়েছে সিঙ্গাপুর ফ্লায়ার, রয়েছে এসপ্ল্যানেড বিল্ডিং এবং লাক্সারি হোটেল, মোর ম্যান্ডারিন ওরিয়েন্টাল, অনেক কিছু দেখার মতো অনেক কিছু আছে এখানে। তো আমার রিকোয়েস্ট, আপনারা যদি কখনও কেউ সিঙ্গাপুর ঘুরতে আসেন অবশ্যই এখানে আসবেন। জায়গাটার নাম আমি আবারও বলছি মেরিনাবে স্যান্ডস, এখানে অবশ্যই আসবেন। হোপফুলি আপনারা এনজয় করছেন আমার ব্লগটি, হয়তো ভাবছেন আমি ক্যামেরার সামনে আসছি না কেন। হ্যাঁ আসবো, অবশ্যই আসবো, তবে এখন না, আমার একটা প্রতিজ্ঞা আছে। ওই প্রতিজ্ঞাটা যদি আমি করতে পারি, কমপ্লিট হয়, ইনশাল্লাহ আমি ক্যামেরার সামনে আসবো। আমি দেখতে হতে স্মার্ট না যে আপনাদের সামনে আসবো, তাই ভয় পাচ্ছি। যদি আপনারা যারা সাপ করেছেন আমাকে, যদি আমাকে দেখে আবার পালিয়ে যান, তাই সামনে আসছি না। ভিউয়ার্স অনেক খিদে লেগেছে, এখন কিছু খেতে যাবো, লেটস গো। ফাইনালি আমরা একটা ফুড কোর্ট পেলাম, ফুড কোর্ট থেকে খাবারগুলো কালেক্ট করলাম। প্রতিটা খাবারের মূল্য হচ্ছে $8 করে, আর এখানে হচ্ছে কিছু বিরিয়ানি, একটা করে নান, মুরগির রোস্ট এবং অনেকগুলো সবজি কারি। ভিউয়ার্স হোপফুলি আপনারা এনজয় করেছেন ব্লগটি, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবার সাথে থাকার জন্য। বাই বাই।